हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम स्वीट होम विथ चंद्रा। तो तुम्हारा सबाई कैमन आज आशा करी सबाई खूब 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 भालो आछो। और दिवाली और काली पुजो सबार ही खूब 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 भालो केटे। तो हमारों भालो केटे। कल के काली पुजो छिलो, घरे देखे आपलोड करी, बाजी फाटिए, घरे पुजो दिए लक्ष्मी। हमें गणेश किनेछिलाम, तोमादेरके देखिए धनतेरासे। तो कल के लक्ष्मी गणेश पुजो करेछि, माने आमार घरे लक्ष्मी ठाकुर आछे आर गणेशटाके एने पुजो करेछि, निजेर मतन करे पुजो करेछि। आर घरेई छिलाम, कालके अमावस्या ছিল বলে বেরোয়নি মেয়েকে নিয়ে। মেয়ে যেহেতু আমার খুব ছোট, তো কালকে বেরোয়নি, আজকে বেরিয়েছি। দেখতে পাচ্ছি হালকা একটু সেজেছি, সেজে মেয়েকে নিয়ে বেরিয়েছি। এই দু ঘন্টার মতন ঘুরে চলেছি, সাতটায় বেরিয়েছিলাম, সাড়ে নটায় ফিরে এসেছি খাবার টাবার কিনে। তো কী কী ঠাকুর দেখলাম সমস্ত কিছু আমি ভিডিও করেছি, ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করে নিই। আমি কেমন ঠাকুর দেখলাম, কালী পুজোতে কেমন ঘুরলাম, আর এখানে রাস্তা তো মানে বলার কথা না, মানে দুর্গা পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে রাস্তায় লাইট লাগা, আর এখানে তো লোকে ঘরে ঘরে লাগিয়েছে। মনে হচ্ছে যাওয়ার সময় সব রাস্তায় আলোয় আলো, মানে এত ভালো লাগছিল না বেরিয়ে, মানে ঠাকুর হোক না হোক রাস্তা দেখে আমার মন ঘুরে গেছে, এত ভালো লাগছিল। তো চলো আর বেশি বকবক করো না, ভিডিওটা স্টার্ট করবো। অতি অবশ্যই ভিডিওটা সেই সবজি দেখবে, আর আমার সঙ্গে প্যান্ডেল ঘুরে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর যারা প্রথমবার এসেছো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে নিই। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছ আমি যেমন তোমাদেরকে বললাম, এখানে রাস্তা পুরো জমজমাট আর সাজানো। যেখানে যেখানে কালী পুজো হয়েছে ওখানে তো লাইট লাগিয়েছে, যেখানে কালী পুজো হয়নি তাও পুরো রাস্তা এখানে লাইটে লাইট। দেখো এখানে কোনো কিন্তু প্যান্ডেল নেই, মানে যে যার নিজের বাড়িতে লাইট লাগিয়ে গোটা রাস্তায় আলোয় আলো। মানে তুমি প্যান্ডেল দেখি আর না দেখি, রাস্তায় বেরোলে এমনি মন ভালো হয়ে যায়। দেখো সবাই নিজের বাড়িতে কী সুন্দর লাইট লাগিয়েছে। তো এই দেখতে দেখতে রাস্তায় আস্তে আস্তে দেখো একটা প্যান্ডেল পড়ে গেল। এটা একদম সিম্পল প্যান্ডেল, দুর্গাপুজো এটা খুব থিম করে, বাট এখন সিম্পল পুজো করে। আর এটা হচ্ছে একটা আমাদের এখানে নাম করা মন্দির, এটা মন্দির বলতে পারো। মন্দিরটাকে আজকে কালী পুজোর দিন সাজিয়েছে, আর এটা হচ্ছে রক্ষা কালী ঠাকুর। আর প্যান্ডেলটা খুব বাইরে থেকে খুব সুন্দর সাজিয়েছে, লাইটিংও করেছে। প্যান্ডেল আছে, মানে প্যান্ডেল তো বলবো না, মন্দির আছে তো সাজিয়েছে, আর লাইটও লাগিয়েছে। তাছাড়া কালী পুজোতে আমাদের এখানে এমনি বাড়িতে বাড়িতে লাইট, দেখো এমনি যে মানে যারা পুজো করছে তারা তো লাইট লাগিয়েছে, প্রত্যেকে নিজের বাড়িতে যে যার লাইট লাগিয়েছে। তো এখানে আরেকটা প্যান্ডেল এলো, আমি ভাবলাম বাইরে থেকেই ঠাকুরটা তুলে নেবো, কিন্তু দেখা গেল যে ঠাকুরটা অন্যদিকে আছে। তো তোলা হলো না আমার, কারণ আমি গাড়ি করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ দাদা গাড়ি চালাচ্ছে। আর দেখো এখানে ফ্ল্যাটে যে যার নিজের বাড়িতে সব আলোয় আলো করেছে। তো কটা ঠাকুর দেখবো এখনও তা জানি না ঠিক মতন, বাট বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। দেখি কটা ঠাকুর দেখি। তো এখানে আস্তে আস্তে একটা ঠাকুর দেখলাম, দেখো এখানে কালী ঠাকুর বলতে গেলে অসুর বধ করছে, একদম নতুনত্ব ঠাকুর দেখলাম কালী ঠাকুর। দেখো কালী ঠাকুরটা পুরো কালো, আর এখানে অসুর বধ করছে, একটা ছোট্ট প্যান্ডেলের মতন করে পুজোটা করছে। আর কালী ঠাকুরটা কিন্তু এমনি বসানো, দেয়ালে লাগানো। তো এটা দেখার পর আরেকটা প্যান্ডেলে চলে এলাম, এই প্যান্ডেলটা খুব ছোটোর ওপর করেছে। আর কাঠের যে পুতুল হয় কোথাকার, ওইটা পুতুলটা নাম করা, ওই পুতুলগুলো দিয়ে এই প্যান্ডেলটা বানিয়েছে, ছোটোর ওপর বানিয়েছে, কিন্তু খুব সুন্দর আর মিষ্টি প্যান্ডেলটা হয়েছে। দেখো গ্রিন কালারে, চলো একটু কাছ থেকে তুলে নিই। তো বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, তো ভালো করে তোলা হয়নি, তাও তোমরা দেখে না, খুব সুন্দর ছোটোর ওপর প্যান্ডেলটা করেছে। তো এটা দেখার পর আমরা যেটা নাম করা কালী পুজো হয় তো সেখানে গেলাম। তো এটা বানিয়েছে তার গেট, দেখতেই পাচ্ছ কতই আলো আলো। এটা আমার বাপের বাড়ির পাশে বলতে পারো, তো বাপের বাড়ি আসতে হয়েছে মোটামুটি, তো আমার বাপের বাড়ি অনেকেই জানো একদম পাশে, 10-20 মিনিটের রাস্তা টোটো করে। তো প্যান্ডেলটা মানে সামনের গেটটা দিয়ে অনেকটা এটা হেঁটে যেতে হয়, আর গোটা রাস্তা তো ওরা লাইটে লাইট করেছে। এখানে অনেক রকমের ভূত করেছে, এই দেখো একটা ভূত হাত পা নড়ছে, কালো বুরখা টাইপের পরিয়ে দিয়েছে, আর মাথাটা নড়ছে, আমার মেয়ে দেখে একটু ভয় পেয়ে গেল। আর এখানে একটা জিন করেছে গ্রিন কালারে, খুব সুন্দর লাইটিং করেছে। এই জিনটা দেখার পর আরও 2-3 জায়গায় ওরকম কালো ভূত আছে, আর এক জায়গায় করেছে দুটো রাক্ষস। এই দেখো রাক্ষসের কথা বলতে বলতে রাক্ষস চলে এসছে। তো এখানে একটা রাক্ষস করেছে সেই মাকড়সার মতন, দেখো আর একটা করেছে একটা রাক্ষস মানুষ খাচ্ছে। তো কাছ থেকে তুলেছি, দেখো একটা হচ্ছে মাকড়সা আর একটা হচ্ছে তোমার মানুষ খাচ্ছে। এটা আমার বোন আর বোনের বর, আমার মেয়েকে নিয়ে হাঁটছে, আর সামনেই যে আমার বর গুমড়োমুখো, একদম শৈশবই তোলে না। এই দেখো ভূত, কতগুলো ভূতের কথা বললাম, দেখো এই আরেকটা ভূত।
সবাই ভূতের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছে। তো আগেকার দিনে মানে আমি যখন ছোটো ছিলাম তখন প্রচুর থিম পুজো হতো কালী পুজোতেও, কিন্তু এখন সেইভাবে হয় না। তো এখানে প্যান্ডেলটা খুব সিম্পলের মধ্যে সুন্দর করেছে, সামনেটা সেলফি তোলার মতন একটা সুন্দর জায়গা বানিয়েছে, কিন্তু দুর্ভাগ্য বিষয় আমি একটাও সেলফি তুলতে পারিনি। ঢোকার সময় দেখলাম দেখছো চারটে লোক ছবি তুলছে, আর বেরোনোর সময় দেখছি দু তিনজন দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। তো আমি কোনো ছবি তুলতে পারিনি, আমি আমার বোন, বোনের বর, আমার মেয়ের ছবি তুলেছি, আর গুমড়ো মুখ আমার বরে। তো যেটা বলছিলাম, আমাদের ছোটোবেলায় কালী পুজো খুব থিম পুজো হতো, মানে বিভিন্ন প্যান্ডেল ভয়ের ভুতুরে পাহাড় করতো, ভূত বেরিয়ে আসতো। তোমরা দেখেছো কি না জানি না, আমার ছোটোবেলায় আমি খুব কালী পুজোতেও প্যান্ডেল ঘুরেছি, সেই তুলনায় এখন কিছুই হচ্ছে না। তার উপরে যা করোনা, করোনার জন্য আরোই প্যান্ডেল কেউ তৈরি করছে না সত্যি কথা বলতে। তো আমি আমার ছোটোবেলায় খুব প্যান্ডেলে ভুতুরে প্যান্ডেল দেখেছি, এটা আমার বোন, বোনের বর, আমার মেয়ে, এটা হচ্ছে আমার গুমড়োমুখো বর, ছবিও তুলতে দেয় না একটা। তো এটা দেখার পর চলে গেলাম আরেকটা প্যান্ডেল দেখতে। তো এটা ক্লাবের পুজো, ছোটো করে পুজোটা করেছে এখানে, ওই বলতে গেলে সব যারা মানে এখন যে পজিশন আছে আমাদের, সেই হিসেবে ছোট্ট করে প্যান্ডেলটা করেছে। এটা আমার বাবা বললো থিম পুজো করতো, বাট এখন থিম পুজো করে না। এই ঠাকুরটা খুব সুন্দর করেছে, আর সামনেটা এই দেখতে পাচ্ছ চা পাঁচটা প্রদীপ রেখে খুব সুন্দর রঙ্গোলি বানিয়েছে। এটা আমাদের আলপনা, এটা কিন্তু নন বেঙ্গলিতে রঙ্গোলি বলে। আর ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে, তো সিম্পলের মধ্যে ভালো করেছিল। এরপর গেছে আরেকটা থিম পুজো, তো এটা সুকুমার রায়ের বাড়ি করেছে, ওরা যা বলছিল সুকুমার রায় বাড়ি করেছে। আর এখানে একটা ভালো জিনিস হয়েছে, আমরা ঢোকার সময় দেখছি লাইন, তো আমি ভাবলাম ওটা ঠাকুর দেখার লাইন, তো লাইনে দাঁড়িয়ে গেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিটের মতো। তারপরে দেখছি কী হলো, প্যান্ডেলে দেখছি এদিক দিয়ে লোক যাচ্ছে বেরোচ্ছে, তো এইটা কিসের লাইন? তারপর আমি বললাম একটু দাঁড়াও, মাকে বললাম একটু দাঁড়াও আমি একটু এগিয়ে আসি। তো আমার বড় প্যান্ডেল দেখতে ঢোকেনি সত্যি কথা বলতে, ও বহুত কুড়ে, ও বাইরে দাঁড়িয়েছিলো, আমি আমার মা ঢুকেছিলাম। তো মা গিয়ে দেখছি ওটা খিচুড়ির লাইন, লাস্টে আবার ওইটাকে ছেড়ে, ওই লাইনটা ছেড়ে আবার প্যান্ডেলে ঢুকলাম। তো প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর করেছে, আগেকার দিনের রাজবাড়ির মতন দেখো, চারদিকটা ভালো করে তুলেছি, খুব সুন্দর। আগেকার দিনের রাজবাড়ি যেমন, আগেকার দিন রাজবাড়ি ভেঙে যাওয়া ক্র্যাক ধরে গেছে সেইগুলো ফুটিয়ে তুলেছে, আর বাইরে থেকে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে, দেখে মন ভরে গেল। এই যে বাইরে থেকে হচ্ছে প্যান্ডেলের দৃশ্য, খুব সুন্দর করেছে সুকুমার রায়ের বাড়ি। আর এটা দেখার পর এই একটা প্যান্ডেল, এটা সিম্পল প্যান্ডেল করেছে কিন্তু লাইটিংটা খুব সুন্দর করেছে, এর উপরে মানে বিভিন্ন শিব ঠাকুরের গান চলছে আর লাইটিংটা খুব ভালো করেছে। আর চার্চ মানে প্যান্ডেলটাও করেছে কাপড় দিয়ে চার্চ, আর চার্চের ওপর যে লাইটিংটা দিচ্ছে সেটা হচ্ছে শিব ঠাকুর। দেখো আমি একটু তোলার চেষ্টা করেছি, ভালো করে বোঝা যাচ্ছে কি না জানি না। লাইটিংটা মানে শিব ঠাকুর আসছে, শিব ঠাকুরের যে বাহন নন্দী আসছে, শিব ঠাকুর মানে রেগে আছে রুদ্ররূপে, শিব ঠাকুরের সব লাইটিং করছে। তো বাইরে থেকে আমি ভাবলাম ভেতর থেকে তুলবো, বাইরে থেকে তুলেছি, কিন্তু ভেতরে যখন গিয়েছি তো সেরকম কিছু লাইটিং করছিল না, তারপর দাঁড়াতেও দেয়নি যে আমি একটু দাঁড়িয়ে ভালো করে লাইটিংটা তুলবো। তো বাইরে থেকে যেটুকু সম্ভব তুলেছি, তারপরে ভেতরে যখন গেছি একদম অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। তো বাইরে থেকে খুব ভালো করে লাইটিংটা তুলেছি, আর আমার হাইট তো তোমরা জানো খুব একটা ভালো না, তো ফুল প্যান্ডেলটা আমি তুলতে পারি না, প্যান্ডেলটা বাইরে দিয়ে ঢেকেও দিয়েছিলো সত্যি কথা বলতে, চারদিক দিয়ে কাপড় দিয়ে প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছিলো। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। আর দেখো আমি যেই ঢুকেছি লাইটিংটা ওমনি বন্ধ করেছে, আর নীল কালারের গান চলছে, আর নীল কালারের আলো দিয়ে দিয়েছে, মানে এত খারাপ লাগলো। আর এটা খুব লাইন পড়েছিলো, প্রায় 20 মিনিটের ওপরে আমি এতে লাইন দিয়ে ঢুকেছি প্যান্ডেলটাতে, আর তখনই যদি ভেতরে ঢুকি লাইটিং না থাকে, তো বাধ্য হয়ে টুকটুক টুকটুক করে হেঁটে দাঁড়ালাম। আমি একজনকে বলছি একটু লাইটিংটা তুলি, বলছে না 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 দাঁড়ানো যাবে না, এখন 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 করে আমাকে এগিয়ে আমাকে পাঠিয়ে দিল, জানো পুরো লাইটিংটা তুলতেও পারলাম না। আর এটা হচ্ছে প্যান্ডেলের ঠাকুর। তো এটা দেখাই আমাদের ঠাকুর দেখার শেষ বলতে পারো। এরপরে আমরা চলে গেলাম খাবার কিনতে বাড়ি যাওয়ার জন্য, আর এখানে আমি আমার বর খাবার কিনতে এসেছি। তো ভাবলাম তন্দুরি রুটি আর চিকেন নেবো, বাট আমার বর বিরিয়ানি খাবে, বিরিয়ানি কিনলো, আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। আর এখানে দেখো তন্দুরি চিকেন তৈরি হচ্ছে, বলতে গেলে গোটা গোটা চিকেন এখানে তন্দুর বানানো হচ্ছে। কে কে খাবে একটু লোভ দিয়ে দাও। তো এখানে আমার বর দাঁড়িয়ে আছে, বুড়ি বার করে দেখো। তো এখানে বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানি আমার নেওয়ার পরে বলছি এখানে বিরিয়ানি কিনছি। আমরা খাওয়ার নিতে এসেছি, নিয়ে নিয়েছি ফিন্নি কিনতে গেছে, ফিন্নি খাবো। এই দোকানটায় ফিন্নি নেই, এখন ফিন্নি নিতে গেলে যাওয়া হবে। সাইলেন্সার গরম, হাই করে দাও বাবা, হাই করে দাও। হাই, আমরা কালী পুজো ঘুরতে বেরিয়েছি, হাইডারে দাঁড়িয়েছি, ফিন্নি কিনতে গেছে আমার বর, দেখি পাওয়া যায় কিনা। এই দোকানটায় নেই ফিন্নি, এটা মুসলমানদের খুব ভালো টেস্টি মিষ্টি একটা, দেখেছো আমার মেয়ে চ্যাঁদাচ্ছে একদম পচা, দেখেছো একদম জুস্টু।
তো এখানে আমার বর ফিন্নি পেয়ে গেছে। এটা মুসলমানদের খুব নাম করা একটা মিষ্টি বলতে পারো, মিষ্টি খায় ফিন্নি বলে। তো আমার ফিন্নি খেতে খুব ইচ্ছে করলো, তো আমি বরকে বললাম, তো বিরিয়ানির দোকানে পাইনি তো এখানে কিনতে এলো। তো বিরিয়ানি আর ফিন্নি কিনে আমার বর বললো কোল্ড ড্রিঙ্ক নেবে, তো কোল্ড ড্রিঙ্ক নিলো, আমার মেয়ে একটা চকলেট নিল, নিয়ে হাই রোড ধরে সোজা বাড়ি। তো চলো, এখানেই ব্লগটা প্রায় আমার শেষ, এবার বাড়ি যাব, বাড়ির রাস্তাটুকু একটু তুলেছি। আর হ্যাঁ, ভিডিও শেষে আছে আমি যে কালকে বাজি পুড়িয়েছি সেই ক্লিপটা মেয়েতে দিয়েছি, তো অতি অবশ্যই ভিডিও শেষ অবধি দেখবে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা দেখে নাও। আরো জোরে ফাটবে, আরো উপরে যাবে, এইটা গেল। আর আছে কতগুলো ফাটলো? দশটা ফাটবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার সঙ্গে প্যান্ডেল ঘুরে? দেখতেই পেয়েছো রাস্তাগুলো কত আলোয় আলোকিত, আমার তো খুব ভালো লেগেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। ততদিন সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের জন্য গুড নাইট, সুইট ড্রিম, শুভরাত্রি সকলে।